খুব চমৎকার হাদিস, আর সবই চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ফাকবাল আলেন, আমাদের দিকে মুখ ফিরালেন, তাহলে সালাত পড়ে সালাম ফিরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণ মুসল্লির দিকে মুখ ফিরিয়ে বসতেন, এইরকম একটু কাথিয়ে ডান দিকে বাম দিকে কাথিয়ে নয়, যেমন হানাফি মসজিদগুলোতে বসে, বসে না বসে না, এটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে আকবালা আলাইনা বিওয়াজহি, মুসল্লিরা বলছেন যে আমাদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, যেটা আহলে হাদিসরা করে থাকে, সালাফিরা করে থাকে, সৌদি আরবে করে থাকে, সৌদি আরবে দেখেন মসজিদের ইমাম কে বসে, সোজা হয়ে বসে ঘুরে। কি বললেন? ফাকালা বললেন, আরাইতুম লাইলাতাকুম হাযিহি, আচ্ছা তোমাদের এই রাত সম্পর্কে তোমরা জানো কি, এই রাত সম্পর্কে তোমরা জানো কি? ফাইন্না রাসা মিয়াতে সানাতে মিনহা লা ইয়াবকা মিম্মান হুয়া আলা যাহরিল আরদি আহাদ, এই আজকের রাত থেকে 100 বছরের মাথায়, রাসা মিয়াতিন সানা, তো মিয়াতে সানা, মিয়াত সানা মানে 100 বছর, আর রাস মানে মাথা, রাস মানে কি 100 বছরের মাথায়, শোনো আজকের রাত থেকে 100 বছরের মাথায়, লা ইয়াবকা কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না, মিম্মান হুয়া আলা যাহরিল আরদে আহাদ, যারা আজকে ভূপৃষ্ঠে বেঁচে রয়েছে তাদের কেউ, যারা ভূপৃষ্ঠে আজকে রয়েছে তাদের কেউ আজকের রাত থেকে 100 বছরের মাথায় কি থাকবে না, দুনিয়াতে বেঁচে থাকবে না ভূপৃষ্ঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে ভবিষ্যৎবাণী করে দিলেন, কি করলেন ভবিষ্যৎবাণী, আজকে যারাই দুনিয়াতে আছে তাদের কেউ 100 বছর পরে আর থাকবে না, খুব বেশি তো 100 বছর থাকবে, এর মাঝে সবগুলি মরে শেষ হবে, কথা বোঝা গেছে না, মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ হোক আর অসৎ হোক, শুধু এই কথা বললেন যে তোমাদের মধ্যেকার যারা তোমরা এখানে আছো, কথা বলেছেন কি? জি হ্যাঁ। এই হাদিস কিভাবে, সুবহান আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এটি হচ্ছে ভবিষ্যৎবাণী আল্লাহর পক্ষ থেকে, ওহি ওহি ভিত্তিক নিজের পক্ষ থেকে কোনো কথা বলে, অমায়ান্তেকো আনিল হাওয়া সুরা নাজম আল্লাহ বলছেন নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহাল, যে কোনো কথা বলতেন ওহির মাধ্যমে বলতেন, ভবিষ্যৎবাণী করছেন ওহি, 100 বছর পরে যারা আজকে দুনিয়াতে আছে ভূপৃষ্ঠে আর কেউ থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথাটি বলেছিলেন তার জীবনের ধরেন কোন একটা সময়, মদিনার জীবনে, তাই না, মদিনার জীবনে বলেছিলেন, যদি শেষ দিকে ধরে নেওয়া হয়, আর শেষ দিকেই ধরতে হবে কারণ 100 বছর পর আর কেউ থাকবে না যারা বেঁচে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের পরে সর্বশেষ সাহাবি, সাহাবি কাকে বলা হয়, যেই ব্যক্তি কমপক্ষে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সাক্ষাৎ করেছে, দেখেছে বলবেন না, সাক্ষাৎ করেছে আর দেখেছে, দুটো কথায় পার্থক্য আছে, যদি আমরা মোটা খাই মোটা বুঝি, দুটো শব্দের পার্থক্য বুঝি না, কিন্তু যারা ভালো জ্ঞান রাখে তারা খুব সূক্ষ্ম ভাষা প্রয়োগ করবে, কথা যেটা বলছেন সেই কথা যেন কোনো ছিদ্র না পায়, কোনো ছিদ্র না পায়, অন্য কোনো ছিদ্র না বেরিয়ে যায়, দেখা আর সাক্ষাৎ করা দুটো তো পার্থক্য আছে, কেউ পার্থক্য আছে কে বলতে পারে, না না তো ইমানের অবস্থা, একজন একজন, না না এটা ঠিক বলছে, দেখার জন্য দৃষ্টিশক্তি শর্ত, দেখার জন্য কি শর্ত, যেই ব্যক্তি নবীকে দেখেছেন ইমানের অবস্থায় যদি এই সংজ্ঞা করেন সাহাবীর, তো দেখেছেন চোখ দিয়ে দেখেছে, তাই দেখে কি দিয়ে, চোখ দিয়ে দেখে, তাহলে যারা চোখওয়ালা সাহাবি তারাই শুধু সাহাবি হবে, কিন্তু অন্ধ সাহাবি ছিলেন, অন্ধ সাহাবি ছিলেন একাধিক সাহাবি, ইতবান মিন মালিক অন্ধ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম যার কথা সূরা আবাসায় সানে নজরে রয়েছে অন্ধ ছিলেন, আনজাহুল আমা, আল্লাহ কোরআনে আমা অন্ধের কথা বলেছেন, তো অন্ধরা সাহাবি নয়, দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখেননি কিন্তু সাক্ষাৎ করেছেন, অন্ধ না দেখলেও কি করেছেন, সাক্ষাৎ করেছেন, এই জন্য সাহাবির সঙ্গে বলতে হবে মান লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান বিহি,
যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, সাক্ষাৎ করে ধন্য হয়েছে, ঈমানের অবস্থায় এতটা যথেষ্ট নয়, সাক্ষাৎ করেছে, দুই নম্বর শর্ত হচ্ছে ঈমানের অবস্থায়, তিন নম্বর শর্ত হচ্ছে ওয়া মাতা আলা যালিকা, এই ঈমানের অবস্থায় মারা গেছে। কারণ কেউ কেউ এমনও ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে ঈমানের অবস্থায় কিন্তু সাক্ষাৎ করেছে, এসে ইসলাম গ্রহণ করেছে, তারপরে মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। নাজদের বেশ কিছু লোক, মুসাইলামা কাজ্জাব যখন মিথ্যুক নবুয়তের দাবি করলো, তার বংশের অনেকে মুরতাদ হয়ে গেছিল। নবী সাল্লাম ইন্তেকালের পরে একদল নাজদের এলাকার ছিল যারা বলছে যে না, নবী ছিল তখন যাকাত দিতাম, কারণ আল্লাহ বলেছেন নবীকে সম্বোধন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের কাছ থেকে তুমি যাকাত নাও, নবী নেই যাকাত নেই, আর যাকাত দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, অনেকে মুরতাদ হয়ে মারা গেছেন। আরে তাহলে ওরা কি সাহাবি? যদি দেখে থাকে নবীকে দেখার শর্ত, সাক্ষাৎ করার শর্ত মজুদ রয়েছে, ঈমানের অবস্থায় দেখা করেছে, কিন্তু ঈমান অবস্থায় মরণ নসিব হয়নি, সুতরাং সে সাহাবি না। জি হ্যাঁ, তিনটি শর্ত মনে থাকবে সাহাবির জন্য, তিনটি শর্ত। জি কি বলছিলাম, সর্বশেষ সাহাবি কখন ইন্তেকাল করেছেন? 110 হিজরিতে। তার নাম কে বলবে? আবু তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌস বংশের, দৌস বংশ আলবাহা এলাকায়, দৌস বংশের এলাকা হচ্ছে, অঞ্চল হচ্ছে আলবাহা এলাকায়, ওই এলাকা থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌসি, আবু তুফাইল দৌসি, এরা দৌস বংশের। জি তো সর্বশেষ সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে বলেছেন দশম হিজরি ধরেন, আর 110 গিয়ে সর্বশেষ সাহাবি ইন্তেকাল। এটা একটা জিনিস জানলেন যে কীভাবে নবী সাহেব ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো, যে 110 পর আর কোনো সাহাবিকে খুঁজে পাইনি কেউ, নেই, সব শেষ শেষ, তার আগে সমস্ত সাহাবা কেন ইন্তেকাল হয়ে গেছে। আরেকটি এখানে মাসলা জানেন, বেদাতিরা বলে যে খেজের আলী সালাম এখনো বেঁচে আছে, মাশাআল্লাহ, কারণ বেদাতি সমাজে বাস করে জানা আছে, বেদাতি বক্তাদের কথা শুনে খেজের আলী সালাম কি আছে, এখনো বেঁচে আছে। আর পানির নবী বলে না, কি বলে, পানির নবী বেঁচে আছে। আচ্ছা, যদি নবী সাল্লামের জামানাতেও বেঁচে থাকেন তিনি, তাহলে এক নম্বর কথা, তার ওপর ফরজ ছিল নবীর প্রতি ইমান নিয়ে আসা, ফরজ ছিল না? ছিল না। কারণ নবী সাল্লাম একটি হাদিস, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ওমর, শোনো, ওমর হাতে তাওরাতের একটা অংশ দেখেছিলেন, যে তাওরাত পড়ছো তুমি, কোরআন বাদ দিয়ে, ওহির কথা বাদ দিয়ে, যে বিকৃত কিতাব, ওমরের মতো সিনিয়র সাহাবি ওপর যদি আপত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি তুমি ভুল করছো, তাহলে আজকাল কিছু অজুহাতে আজকাল চতুর্বেদী তৈরি হচ্ছে, কতদিনের এলেম শিখে নিয়েছেন, কোরআন হাদিস পড়া হয়ে গেছে, যে এখন আপনি বেদ পুরাণ পড়বেন, আপনি বাইবেল পড়বেন, আর এটা আপনার তাওরাত ইঞ্জিল পড়বেন, আর পড়ার পরে আপনি কি রামায়ণ আর মহাভারত পড়বেন, আর আপনি কম্পিটিটিভ রিলিজিয়ন, আপনি তুলনামূলক ধর্ম নিয়ে আলোচনা করবেন, এই যোগ্যতা কোথা থেকে হইল? দিন পড়া শেষ হয়ে গেছে, কথা বোঝা গেছে কি না? এত সহজ বিষয় নয়। জি তাহলে আগে কোরআন মহাদিসের যথেষ্ট জ্ঞান রেখে যদি কাফেরদের খণ্ডনের জন্য, কাফেরদের ধর্মে অসারতা প্রমাণ করার জন্য কেউ যদি সেগুলি কিছু কোটেশন পেশ করে, সেটা আলাদা কথা, কিন্তু একবার স্টাডি করার লেগে যাবে, তাদের গুমরাহির আশঙ্কা রয়েছে, রাগান্বিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হে শুনে আল্লাহর কসম করে বলছি, লওকা না মুসা হাইয়ান, এখনো যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, যার উপরে তাওরাত নাজিল হয়েছে, তুমি তাওরাত পড়ছো, বিকৃত হয়ে গেছে, এটা এক, দুই নম্বর কথা, এটা মনসুখ রহিত হয়ে গেছে, ক্যান্সেল, পুরাতন এডিশন সেটা, আর এটা চলবে না, পুরাতন আইন চলবে দেশে? পাকিস্তানি যুগের আইন চলবে বাংলাদেশে? চলবে? ইংরেজদের আইন চলবে? চলো মোগলদের আইন চলবে, মুসলিম দেশ মোগলদের আইন চালাবো, চলবে না? সংবিধান বিরোধী? হ্যাঁ, ঠিক তেমনই তাওরাত চলবে না, ইঞ্জিল চলবে না, একে তো বিকৃত, দুই নম্বর সে রহিতকৃত, ক্যান্সেল ঘোষণা করা হয়ে গেছে। জি দীন ইসলাম সমস্ত মানবতার জন্য এসেছে, কোরআনিক সমস্ত মানুষের জন্য ফরজ, হ্যাঁ, কোরআনের প্রতি ইমান নিয়ে আসা, কোরআন করিমের জীবন গড়া, কোরআন করিমের বাস্তবায়ন করা, আল্লাহ তৌফিক দান করুন সমস্ত মানুষকে। কি বলছিলাম,
মূসাও যদি বেঁচে থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি ইল্লা ইত্তিবাই, দুই রকম হাদিস রয়েছে, আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না, আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হওয়া জরুরি ছিল। এই জন্য শেষ জামানে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করে, এবং তার আগে থেকে বিশ্বাস করে, ভবিষ্যদ্বাণী করেছেন, কিন্তু সেই রিসালাত মোতাবেক কোরআন এবং হাদিস দিয়ে তিনি ফয়সালা করবেন। তার এই উম্মতের একজন তখন আর রসুল হয়ে আসবেন না, যেমন রসুল ছিলেন, কি আসবেন, এ উম্মতের একজন ব্যক্তি হয়ে আসবেন। এখন আসুন, যদি খিজির যদি জীবিত থাকেন, তো প্রথম কথা তার উপর ফরজ কি ছিল? হ্যাঁ, যে রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করা, না হইলে নাজাত নেই, কারণ শেষ রসুল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসে গেছে, কথা বোঝা গেছে। আর খিজির আলাইহিস সালাম মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না। যারা বলেছে ফেরেশতা ছিলেন, এই মতটি বিভ্রান্তিকর মত, ভুল মত। খিজির সম্পর্কে তিনটি মত রয়েছে, একটি হচ্ছে যে তিনি ফেরেশতা ছিলেন, আর একটি হচ্ছে তিনি মানুষ ওলি ছিলেন, আর একটি মত হচ্ছে যে তিনি নবী ছিলেন। দাদা বোঝা গেছে, নবী হোক অথবা অলি হোক, উভয় অবস্থায় যদি তিনি বেঁচেই থাকেন, প্রথম কথা বেঁচে নেই, আগেই মারা গেছেন তিনি, কারণ মানুষ সাধারণত 100-200 যা পাক মারা যায়। কিন্তু যদি দীর্ঘ সময় বেঁচেও থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান নিয়ে আসা ফরজ ছিল কিনা, আর ঈমান না নিয়ে আসলে জাহান্নাম কিনা? অবশ্যই জি। দুই নম্বর কথা, যদি বেঁচে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত, এতদিন ধরে ধরেন বেঁচে ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এই হাদিসের আলোকে আর 100 বছরের বেশি ভূপৃষ্ঠে যারা আছে তাদের বেঁচে থাকার কোনো অবকাশ নেই, কারণ 100 বছরের মাথায় আলা জাহারিল আরজে ভূপৃষ্ঠে যারাই রয়েছে তাদের কেউ থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে কোনো বেদাতি মোল্লা ওয়াইজ যদি ওয়াজ করে যে খেজের বেঁচে আছে, তাহলে সে এই হাদিস অস্বীকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আজকে ভূপৃষ্ঠে যারা আছে 100 বছরের মাথায় তাদের কেউ পৃথিবীতে থাকবে না, কথা বোঝা গেছে কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।